হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হৃদরোগের ওষুধ বানানো যায়। খুবই কার্যকরী, আর এটা বানানোর জন্য প্রথমে সর্বপ্রথম যেটা লাগবে আপনাদের, এটা হলো যবের গুঁড়া। হৃদরোগে ওষুধ তৈরি করব, তো আমাদের প্রথমে যেটা লাগবে তা হলো আপনার হিঙ্গুল বচ, এটাকে বলো হিঙ্গুল বচ। ওগুলো আপনার বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো কেমি বা কবিরাজি দোকানে গেলে পাবেন। তারপরে আপনার নেই, এটা রাখি। তারপর লাগবে আপনার বিট লবণ, এখানে বিট লবণ আছে। আর লাগবে আপনার জবের গুঁড়া। তো ওষুধগুলোর আর সাথে আরও কিছু হয়তো লাগতে পারে, কী কী লাগবে আমি দেখাচ্ছি একে একে করে। প্রথমে এগুলো আপনার একটা নিলাম, এক পিস নিলাম, সম পরিমাণ আপনার হিঙ্গুল বচ নিলাম একটা। এগুলো আপনারা বাজারে যে কোনো আপনার কেমি দোকানে গেলেই পাবেন, গ্রামগঞ্জের বাজারগুলোতে এগুলো ভালো পাওয়া যায়। তারপরে আপনার বিট লবণ নিলাম সম পরিমাণ, এগুলো পিস সমান নিয়ে এটাকে এই দুটোকে ভালো করে চূর্ণ করতে হবে। আমরা বিট লবণ আর হিঙ্গুল বচ একত্রিত গুঁড়া করছি, এটা ফুল করে হবে না আপনার, এগুলো আঁশযুক্ত ই হিঙ্গুল বচ, এগুলো আপনার পানের মতো চিবে খেতে হবে। আমরা এই দুটা একত্রিত করার পরে আমাদের এখন এই যবের গুঁড়ো লাগবে, এগুলো তো আমি যবের গুঁড়ো দিচ্ছি, একসাথে মিক্স করতে হবে। ওকে, মিক্স হয়ে গেছে, অনেক গুঁড়া হয়েছে, এগুলো আপনারা এর মতো সেবন করবেন প্রতিদিন খালি পেটে সকালে। ওকে ভিউয়ার্স, এই ছিল আমার ওষুধ প্রণালী, আপনারা আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।